গুড মর্নিং বন্ধুরা, টুম্পাস টুকিটিকি চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল 9টা, তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চা করে নিয়েছি, আর সকালবেলা চা তো খেতেই হবে, আর চা না খেলে ঠিকঠাক কাজের এনার্জিও আসবে না। তো 3 কাপ চা করে নিয়েছি, আমার আমার হাজব্যান্ডের আর আমাকে যে কাজে হেল্প করে সেই দিদি। চা খেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেছে বাজারের জন্য, আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। কেন বলো তো, মিঠি আজকে সকালে ব্রেকফাস্টটা একদম ভালো করে খাইনি, তাই মিঠিকে ভাত খাইয়ে দিব একবারে 11টার দিকে। তার জন্য ওর জন্য দেখো কাঁচা কলার আলু দিয়ে ঝোল বানাচ্ছি। মিঠির জন্য কাঁচা কলার আলুর তরকারি বসিয়েছি। এই যে মিঠির মশলা দেখো, আমরা যেভাবে কাঁচা কলার আলু ঝোল খাই ঠিক সেভাবেই মিঠির জন্য বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে সামান্য একটু আদা বাটা আছে, আর আছে টমেটো বাটা, আর 1 চিমটির মতো একটু জিরে গুঁড়ো দেবো। ব্যাস, তারপরে মশলাটাকে কষিয়ে জল দিয়ে নামিয়ে নেব। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে মিঠিকে আমি কী কী খাওয়াই আর কাঁচা কলা কীভাবে খাওয়াই, তো আমি ঠিক মিঠিকে এভাবেই কাঁচা কলার আলু দিয়ে ঝোল বানিয়ে খাওয়াই। এটা না শরীরের জন্য ভীষণ উপকার। দেখো হাজবেন্ডের দিকে নিয়ে এসছে মাছ, আছে বাটা মাছ, আর এটা আছে রুই মাছ। তো এগুলো এখন কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এটা দেখো, এটা আমি পটলের চোচা ভাজো মানে বেটেছি, মানে মিক্সিতে করেছি, আমি না বাটায় বাটিনি, তো এই জন্য একটু জল জল হয়েছে। তো এটাকে এখন একটু ভাজবো, ওটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তারপরে কালো জিরা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো আমি যেভাবে মাছ স্টোর করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আছে রুই মাছ, এখানে অনেকগুলো আছে একসাথে, তাই আমি এটা বড় পাত্রে রেখেছি। এখানে 3 পিসের মতো মাছ আছে, এটা আমার আমি রাতে রান্না করব। আর মাথাগুলো আমি আলাদা রেখেছি, এটা লাউ ঘণ্ট বা মুড়ি ঘণ্ট কিছু একটা করব। আর এখানে বাটা মাছগুলো আছে, এখানেও অনেকগুলো আছে, তো সেটা আমি একটা বড় পাত্রে আলাদা করে রেখেছি। আর এই যে এটা এখন আমি ভাজা করব, মিঠির পাপা ভাজা খেতে ভালোবাসে, আমাদের তিনজনের জন্য 3টে ভাজা করব, আমার একটা, মিঠির একটা, মিঠির পাপার একটা। মিঠি তো খাবে না, জাস্ট একটু আর কি, সে একটু দু একবার হয়তো মুখে দিবে। এই মাছগুলোতে কাঁটা আছে, এই মাছগুলো না মিঠিকে খাওয়ানো যায় না, এগুলো যেমন খাওয়ানো যায়, আবার এই এগুলো তো বরফের মাছ থাকে, এগুলো না আবার মিঠিকে ডাক্তার দিতে না বলেছে, ওর পেটের প্রবলেম হয়ে যায় এই মাছগুলো খেলেই। তোর জন্য এনেছে, ওর জন্য ওই ক্যাটফিশগুলো এনেছে আর কি। তো চলো এখন সব স্টোর করে রাখবো। বাবা ঢাক, চলো মাছগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপরে আর কোনো কিছু শুট করতে পারিনি, কেন কি বাড়িতে একটু গেস্ট এসেছিলো, মানে দুপুরে রান্নাবান্না করে তো তাদেরকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিলাম, দিয়ে তারপর হচ্ছে সমস্ত সব কিছু পরিষ্কার পরিষ্কার করে আমি একটু রেস্টও করছিলাম, আর কোনো কিছু শুট করা হয়নি। আর এখন বাজছে হচ্ছে 6টা, তো এইমাত্র আমি জাস্ট উঠলাম, এখন সমস্ত কাজকর্ম করে এখন তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো দেখো এখন বাজছে রাত 8টা, আর তারপর হচ্ছে আমি চা খেয়ে নিলাম, মিঠিকে খাবার খাওয়ালাম। মিঠিকে খাবার খাওয়ার পরে না মিঠি যে দেখো ঘুমিয়ে গেল, ঘুমিয়েছে দুপুরে, আজকে অনেকটা টাইমে ঘুমিয়েছে, তবু কেন জানি না ঘুমিয়ে গেল। তো যাই হোক ঘুমিয়ে গেল। আর এখন হাজব্যান্ডের ফোন এলো যে চলো মেলায় যাই। তো আমি একটা কাজে যাব বলে ঠিক করে রেখেছি, তো সেটা না করে ও বলছে চলো মেলাতে যাই। অ্যাকচুয়ালি আমাদের এখানে মেলা হচ্ছে বৈশাখী মেলা, তো কয়েকদিন থেকেই যাবো যাবো করছি। ও হাজব্যান্ড গেছিলো একদিন, তো সেদিন আমাকে বলেছিল চলো যাই, কিন্তু আমার আর ইচ্ছা করেনি, আমি যাইনি। তো আজকেও বলছে যে চলো মেলা থেকে ঘুরে আসি, ওর কাজ নেই এখন আর। তো আমি বললাম ঠিক আছে, মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, মেয়ে উঠলে তাহলে মেলাতে যাব। তো দেখি আমি রেডি টেডি হয়ে নিই, তারপর মিঠিকে উঠাবো, মিঠিকে উঠিয়ে তারপর আমরা মেলাতে যাচ্ছি। তো চলো মেলাতে যেহেতু যাচ্ছি, তো ভিডিও তো রেকর্ড করবোই, তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মেলায় ভীষণ গরম লাগবে, এই জন্য এই স্লিপারটা কুর্তিটাই পরে নিলাম। আর আমি রেডি হতে আসছি, মিঠি ঘুম থেকে উঠে গেল, আর মিঠি ঘুম থেকে উঠে কী কী কাণ্ড করলো, মানে আমি রেডি হচ্ছিলাম তার মাঝখানে মিঠি কী কী কাণ্ড করলো তোমাদের দেখাচ্ছি একটু পরে। এখন জাস্ট এই যে চুলটাকে একটু কম করে নেবো, তো আমার এই চুল চুল কাটার পর থেকে না চুল বাঁধা নিয়ে কোনো টেনশন নেই, কোথাও যাও হয় ছেড়ে দাও, না এইভাবে একটা ঝুঁটি বেঁধে নাও, আর না একটা ক্লিপ দিয়ে আটকে নাও, ব্যাস নো টেনশন, কোনো টেনশন নেই। এখন জাস্ট চুলটাকে আছড়ে নিচ্ছে, সিঁদুরটা পরে নেবো, আর একটা কানে ইয়াররিং পরবো। কানে তো রেডি হয়ে গেছে একদম পুরো, জাস্ট ইয়াররিং পরবো একটা। দেখো মিঠি কী কী কাণ্ড করলো,
প্রথমত এটা এটা করলো যেটাতে আমি পাউডার লাগাই এটাকে কামড়ে কামড়ে এই করলো সেকেন্ড ও এটা করলো আয়না ভেঙে দিল আর থার্ড এরপরে নেক্সট ও কি করবে আমি জানি না এখনো ওর জিনিসপত্র ধরেই যাচ্ছে তো যে বললো তাড়াতাড়ি রেডি হও আমি আসছি আমার তো যাওয়ার কোনো ইন্টারেস্টই ছিল না অথচ দেখো 8:30 বেজে গেল এখনো তাড়ি পাত্তা নেই মিঠিকে নিয়ে যাব কত রাতে যাব বলো তো তোমরাই তো আমি ওকে বলেছি 10 মিনিটের মধ্যে যদি না আসো তাহলে আমি এখনি চেঞ্জ করে নিব আর যাব না আমি কেন বলো তো মিঠিকে এরপরে খাওয়ানোর টাইম হয়ে যাবে তারপর ওকে ঘুমের মানে যদিও ঘুমের টাইম হবে না খাওয়ানোর টাইম হয়ে যাবে আর বেশি রাতের বেলা বাইকে ওর হাওয়াও লেগে যাবে অনেকটা তো মানে অসুবিধা হয়ে যাবে এই জন্য আমি এখন বললাম তো তুমি তাড়াতাড়ি আসো নাহলে আমি আর আজকে যাচ্ছি না তো এখন মিঠিকে রেডি করবো হাজবেন্ড আসলে তারপরে দেখা করছি ফাইনালি হাজবেন্ড এলো আর এখন বাজে 8:40 বেরোচ্ছি এখন চলো আর মিঠিও খুব খুশি মামা হাই করে দাও তো মিঠি তো ভীষণ খুশি যাবে জন্য দেখো হাসিটা দেখো 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 ও কোথাও যাওয়ার কথা শুনলেই আর পাপার ঘুম গাড়ি করে যাওয়ার কথা শুনলে তো আরও বেশি খুশি হয়ে যায় খুশি কত খুশি তুমি ও একটু আগে ঘুম থেকে উঠে কান্না করছিল আর এখন বেজায় খুশি হয়ে গেছে তো চলো বেরোই তো আমরা মেলায় পৌঁছে গেছি আর আসার পর এখনও মেলার ভিতরে প্রবেশ করিনি কারণ হাজবেন্ড বাইক স্ট্যান্ডে বাইক রাখতে গেছে আর আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি আমি আর মিঠি তো এবার মেলার ভিতরে প্রবেশ করব নিতে হবে নাকি কোথায় তো আমি না ভুলেই গেছি যে টিকিট কেটে তারপরে মেলার ভিতরে প্রবেশ করতে হবে আমি এসেছি এর আগেও 2-3 বার কিন্তু আমি ভুলে গেছি তো যাই হোক তা হাজবেন্ড গেল টিকিট কাটতে আর আমি আর মিঠি একটু দাঁড়িয়ে আছি এখানে দেখো একটা ফোয়ারার মতো লাগিয়েছে মেলার বাইরে আর কি তো সেখানেই সবাই ছবি টবি তুলছে আর এই ফোমগুলো হাতে নিচ্ছে তো ফু দিচ্ছে আর কি বাচ্চাগুলো বিশেষ করে আর মিঠি তো ওগুলো পেয়ে ধরতে যাচ্ছিলো দৌড়ে যাচ্ছিলো আর কি তো ও তো জল পেলে এখন সেই জলের গল্প তোমাদের পরে এখন ভিডিওতে বলবো ছেড়ে দাও এখন চলো মেলার ভিতরে যাই আর এই হচ্ছে মেলার বাইরেটা একটু দেখে নাও তোমরা তো মেলার ভিতরে চলে আসলাম আর আসার পরেই ফার্স্ট প্রথম একটা দোকান ছিল শাড়ির তো সেখানে শাড়ি দেখে হাজবেন্ডের পছন্দ হয়ে গেল একটা শাড়ি যে তুমি এই শাড়িটা নাও কিন্তু আমি বলছিলাম মেলার থেকে শাড়ি নেবো বাইরে থেকে অনেক ভালো ভালো দোকান আছে সেখান থেকে শাড়ি নেবো না ওর ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে ও বলছে গিয়ে তো দামটা জিজ্ঞেস করো কীরকম প্রাইস বা কী শাড়ি তো গিয়ে আমি দাম জিজ্ঞেস করলাম 3500 টাকা ও বাবা এত দাম দিয়ে এই মুহূর্তে শাড়ি কিনবো ইম্পসিবল আমি তো কিনবই না ও বলছিলো ঠিক আছে আমার পছন্দ হয়েছে নিয়ে নাও কিন্তু আমি নিইনি ও জোড়াজোড়ি করছিল একে তো মেলার ভিতর থেকে ধুয়ে ওই শাড়ির দাম 3500 টাকা সত্যি আমার কাছে একটু বেশি মনে হয়েছিলো তাই আমি নিইনি তারপর দেখো বন্ধুরা এখানে প্রচুর প্রচুর কানের ছিল কিন্তু কি জানো হাজবেন্ড শাড়ি নিতে বললো কিন্তু এই কানের দোকানে আমাকে ঢুকতেই দিল না জানে গিয়ে আমি 2-3 জোড়া হয়তো কানে নিয়ে নিব তাই জন্য আমি কানের দোকানে আর ঢুকতেই পারলাম না আর কানের নিয়ে এসে না সেভাবে আর পড়াও হয়ে ওঠে না বেকার কিনে এনে ঘরে ফেলে রাখি এই জন্য আর আমাকে নিতেও দেয়নি ওখানে ঢুকতেও দেয়নি আর আমি ভালো করে দেখতেও পারিনি ওই দূর থেকেই যতটা দেখতে পেরেছি আর তোমাদেরকে তাই দেখালাম আর এদিকে মিঠিকে দেখো মিঠি তো খুব খুশি এবার প্রথমবার ও এটাতে রাইড করলো আর মানে আগে কখনো মানে আমরা চড়ানোর সাহস পাইনি অনেকটাই ছোটো ছিল না আর সেভাবে মেলায় যাওয়া হয়নি তো এবার যেহেতু এসেছি আর একটু বড় হয়েছে ভাবলাম যে যদি মানে সাহস হয়েছে অনেকটাই তো ওঠার পর ও আর ওখান থেকে নামবে না শেষে ওখান থেকে ওকে ভুলিয়ে ভালিয়ে তারপরে ওখান থেকে নামানো হলো তারপর আমরা একটু ভেলপুরি খেলাম আর এই ভেলপুরিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এমনি সচরাচর দোকান কিন্তু দেখতে পাওয়া যায় না মেলাতেই দেখতে পাওয়া যায় তাই মেলাতে গেলে না এটা ছাড়ি না এটা খেয়ে নিই বেশ টক ঝাল মিষ্টি একটা কম্বিনেশন আছে তো তারপর তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দিলাম আর ভীষণ গরম লেগেছিল মেলার ভেতরে তার জন্য একটু কুলফি খেয়ে নিলাম আর সেই কুলফি নিয়ে হাজবেন্ড আবার দেখো মিঠে দিয়ে দিচ্ছে আর তো হাজবেন্ডকে বকছিলাম হয়ে গেল 10:30 বাজে তো এখন বাড়ি যাচ্ছি কি জল
তো মেলা খেলা ঘোরা হয়ে গেল, রাত তখন তো 10:30-11:15 মতো বাজে, আর বাড়িতে এসে রান্নাবান্না করে তারপরে খেয়ে দিয়ে মানে খেতে খেতে অনেকটাই রাত হয়ে যাবে। তা হাজবেন্ডও বললো কিছু খাওয়াও হয়নি সেরকম মেলার ভেতরে। তারপর বাইরে এসে আমরা ধোসা খেলাম, আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু মিঠিও ধোসাটা খেলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা বাই।